আমরা এখানে একটা ক্লাব রয়েছে, সেই ক্লাবের সামনে চলে এসেছিলাম। এখানে ডিএসপি সাহেব উনি রয়েছেন এবং ওনার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করলাম। উনি একটাই কথা বললেন যে এসপি সাহেব যা বক্তব্য দেওয়ার তিনি দেবেন, ওনারা কিছু এই মুহূর্তে বলতে পারছেন না। তবু আমরা দেখানোর চেষ্টা করবো, সেই যে দূরে ওখানে কিন্তু রাস্তা বন্ধ হয়ে রয়েছে এবং ওখান থেকে মানে যাতায়াত ব্যবস্থা আপাতত এই রাস্তায় কিন্তু বন্ধ। তো সেই ক্ষেত্রে আমরা এই বিষয় নিয়ে বলার চেষ্টা করেছিলাম, ডিএসপি সাহেব আছে, প্রত্যেকের কাছে জানার চেষ্টা করেছিলাম যে কী পরিস্থিতি। সেখান থেকে কিন্তু সেই রকম রেসপন্স পাইনি, শুধু একটাই রেসপন্স যে ওনাদের যে বড় সাহেব এসপি সাহেব ওনার থেকে আমরা ইনফরমেশন যাতে নেওয়ার চেষ্টা করি, এটাই উনি বললেন। এইটুকু বক্তব্য দিয়ে আমাদেরকে বিদায় দিলেন। ক্যামেরার সত্যজিতের সঙ্গে সৌরদীপ ভট্টাচার্য, এখন কলকাতা, বাগনান।